বৃহস্পতিবার রাতে পার্ক সার্কাসের একটি অভিজাত শপিং মলের চারতলা থেকে পড়ে মৃত্যু হলো এক তরুণের। মৃতের নাম মোহাম্মদ আইমান রাও, ব্রড স্ট্রিটের বাসিন্দা। খুন না আত্মহত্যা তার তদন্তে ফড়িয়া থানার পুলিশ। ঝাঁপ দিয়ে আত্মহত্যা বলে অনুমান স্থানীয়দের। আর অন্যদিকে প্রশ্ন উঠছে শপিং মলের নিরাপত্তা নিয়ে। শপিং মলে গিয়ে কেউ ওপরে উঠেও গেল, সেখান থেকে কেউ ধাক্কা মারলো বা ঝাঁপ মারলো, আর তাতে মৃত্যু হলো তরুণের। কিভাবে তার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এই প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। একটি অভিজাত শপিং মল যেখানে নিত্যদিন প্রচুর ভিড় থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে শপিং মলে এত বড় ঘটনা, প্রশ্ন তুলে দিচ্ছে সাধারণের নিরাপত্তার। আমি শুরুতেই শোনাই যে প্রত্যক্ষদর্শী ছিলেন এই ঘটনার, যারা সেই সময় উপস্থিত ছিলেন শপিং মলের ওই প্রান্তে, যে প্রান্ত থেকে ঝাঁপ তরুণের এবং মৃত্যু হয় তরুণের, চারতলা থেকে পড়ে মৃত্যু হয় তরুণের, কি বলছেন প্রত্যক্ষদর্শীরা শুনুন। পুলিশরা যখন ঢুকলো তখন আমরা জানতে পারলাম যে এদিকে কোনো একটা ঘটনা ঘটল। কি দেখলেন, এসে কি দেখলেন? এসে দেখলাম এদিকে তো একে অন্ধকার, তার উপরে ওদিকে পুলিশগুলো মানে বডিটাকে দেখছিল, এই পাশে একটু দূরে আছে, তো আমরা এদিক থেকে এই পাঁচিলটা 7-8 ফুট পাঁচিল, আমরা বেশি চড়তে পারবো না, না কেন পুলিশ মানা করছিল, একটা ঘটনা ঘটেছে তো পুলিশ মানা করছিল। আমরা যখন পুলিশরা ঢুকলো তখন আমরা লোকালরা এদিকে ছুটে আসলাম কি কোনো একটা মনে হয় ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শোনালাম আপনাদের। আমাদের প্রতিনিধি এলিনা পৌঁছে গিয়েছিলেন একেবারে ঘটনাস্থলে, যেখানে ঘটনাটি ঘটেছে, যেখান থেকে পড়ে মৃত্যু হয়েছে তরুণের। কি দেখলেন তিনি, এলিনার একটি বিশেষ প্রতিবেদন। রাতে শহরের ফের দুর্ঘটনা। পার্ক সার্কাসের কাছে একটি শপিং মল থেকে ঝাঁপ দেয় একজন তরুণ। শপিং মলের ঠিক পিছনের দিকে যে বিল্ডিং রয়েছে, সেই শপিং মলে যে চারতলা, সেই চারতলা থেকেই ঝাঁপ দেয়। পুলিশ সূত্রে যে খবর পাওয়া গিয়েছে, ঠিক রাত 10:20 নাগাদ এই একেবারে এই এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে এবং তারপর এলাকাবাসীরা জড়ো হয়, খবর দেওয়া হয় পুলিশে, তারপর পুলিশ এসে ওই বডি উদ্ধার করেছে এবং জানা গিয়েছে তার নাম, এই ওই তরুণের নাম, 22 বছর ওই তরুণের নাম হচ্ছে মোহাম্মদ আইমান রাউফ, যার বাড়ি হচ্ছে ব্রড স্ট্রিটে, করিয়া থানার আন্ডারে এই এলাকা পড়ছে। ঠিক কী কারণে সে শপিং মলে এসেছিল, সত্যি সত্যি সে ঝাঁপ দিয়েছে নাকি তাকে কেউ ঢেলে ফেলে দিয়েছে, নাকি মানসিক অবসাদে সে শপিং মলের এই চারতলা বিল্ডিং থেকে হঠাৎ করে ঝাঁপ দিল, সে সমস্ত বিষয়টাই তদন্ত সাপেক্ষ। সে কার সঙ্গে এসেছিল, তার সঙ্গে কেউ ছিল কিনা, তার বন্ধু বান্ধব বা তার পরিবার পরিজন কেউ ছিল কিনা, সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। যে জায়গায় ওই তরুণের দেহ পড়েছিল ঠিক সেই জায়গা কিন্তু একেবারে মার্কিং করে রাখা হয়েছে এবং একই সঙ্গে ঢেকে রাখা হয়েছে, কারণ অত্যন্ত রক্তক্ষরণ হয়েছে ওই তরুণের। তাকে সিএনএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এখন কথা হচ্ছে যে বারবার একটাই প্রশ্ন উঠছে, কলকাতার অন্যতম বড় শপিং মল এই শপিং মল, পার্ক সার্কাসের কাছে যে শপিং মলের পিছন দিকে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই শপিং মলে এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল, 22 বছর ওই তরুণের কিভাবে মৃত্যু হলো, কেন সে ঝাঁপ দিল নাকি তাকে কেউ ঢেলে ফেলে দিল, কোথায় ছিলেন সেই সময় নিরাপত্তা রক্ষীরা, কেন তারা সজাগ ছিলেন না, সেই সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং যেটা এখানকার স্থানীয় বাসিন্দা তারা যেমনটা বলছেন, এর আগেও কিন্তু বেশ কয়েকবার এরকম ঘটনা এই শপিং মলে হয়েছে, তারপরেও কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হলো না এই নিরাপত্তা রক্ষীদের তরফে। এবং যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই জায়গায় যে চারতলা বিল্ডিং দেখা যাচ্ছে, সেই চারতলা বিল্ডিং থেকে সে ঝাঁপ দেয় এবং তারপর পুলিশ তার দেহ উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু তাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। এখন গোটা বিষয়টা নিয়েই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশনস সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।